প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টাইম নিউজে। আপনার সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রথমেই চলুন জেনে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনামগুলো। দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের একটি আদালত। পরোয়ানা অবৈধ বললেন তার আইনজীবীরা। বিডিআর বিদ্রোহের ছ বছর পূর্তি আছে, দুঃসংস্কৃতি তারা করছে এখনো অনেককে। 25শে ডিসেম্বর সেনা শহীদ দিবস পালনের দাবি সাবেক সেনা কর্মকর্তাদের। দেশের বর্তমান পরিস্থিতিকে ভয়াবহ আখ্যা দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে শেখ হাসিনা ও খালেদা জিয়ার প্রতি আহ্বান নিউ ইয়র্কে ওলামা মাশায়েখদের। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলুন বিস্তারিত সংবাদে। ইতিমধ্যে বলে গেছেন, বলে যাচ্ছেন। ধন্যবাদ শিরিন সুলতানা, আপনাকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে কথা বলছিলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, যে আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমি এই টাইম টেলিভিশনে যে দর্শক শ্রোতা আছেন সকলকে আমার পক্ষ থেকে আমাদের যে আন্দোলন অবশ্যকে আমরা যদি পৌঁছাতে পারি সেজন্য আমাকে দোয়া করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আবারও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ সরাসরি কথা বলছিলাম ঢাকায়, শিরিন সুলতানা বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন। এবার ফিরে যাচ্ছি অন্যান্য সংবাদে। বিডিআর বিদ্রোহের ছ বছর পূর্তি আছে, 2009 সালের 25শে ফেব্রুয়ারি বাংলাদেশ রাইফেলস বা বিডিআর এর সদস্যরা রাজধানী ঢাকার পিলখানা এলাকায় বিডিআর সদর দপ্তরে সশস্ত্র বিদ্রোহ করে। প্রায় 15,000 সদস্য তাদের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। দ্রুত খবরে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সরকারের পক্ষ থেকে সমঝোতার আশ্বাসের দুদিন পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে এলো, ততক্ষণে ঘটে যায় ইতিহাসের নির্মম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। প্রশ্ন উঠে বিদ্রোহীদের মোকাবেলায় সেনাবাহিনীকে ভেতরে প্রবেশের অনুমতি না দেয়া নিয়েও। বিডিআর বিদ্রোহের বিচার চললেও আজও রহস্যময় রয়ে গেছে পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্যের কাহিনী। বিস্তারিত দেখুন শিবলি চৌধুরী কায়েসের রিপোর্টে। কতটুকু অশ্রু গড়ালে হৃদয়ে জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য, নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। 25 ফেব্রুয়ারি সকালে সবাই যখন নিজ নিজ কর্মস্থলের দিকে ছুটছেন, ঠিক তখনই নানা প্রান্ত থেকে খবর আসতে থাকে বিডিআরের সদর দফতরের ভেতরের ব্যাপক গোলাগুলির। খবর পেয়ে পিলখানার প্রায় সবগুলো প্রবেশপথের দিকে ছুটে আসেন ভেতরে আটকে পড়াদের পরিবার ও স্বজনেরা। সময় বাড়ার সাথে সাথে পিলখানার অভ্যন্তরে সবগুলো গেটের মুখে অবস্থান নেয় বিডিআরের জওয়ানেরা। ভেতরে তখন কি ঘটছে তা জানার উপায় ছিল না কারোরই। প্রচণ্ড গোলাগুলির শব্দে শুধু অনুমান করা হচ্ছিল পিলখানার ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটে চলেছে। গোলাগুলির তীব্রতায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে পুরো জাতি। আমি এইভাবে আসতো এখান থেকে, মানে র‍্যাব বলছে যে তাড়াতাড়ি দূরে চলে আসেন, আমি চলে আসছি। বাচ্চাটা শরীরে লাগছে। সশস্ত্র বিদ্রোহী বিডিআর জওয়ানরা দরবার হলে জিম্মি করে রাখে তাদের মহাপরিচালক ও সেনা কর্মকর্তা সহ পরিবারের সদস্যদের। বেলা 11টার দিকে ধানমন্ডি মাঠ ও 3 নম্বর গেট সহ বাইরে চারদিক সাঁজোয়া যান নিয়ে অবস্থান নেয় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ সদস্যরা। পিলখানা সেনা হামলার আশঙ্কায় রাইফেল, মেশিনগান, মোটরসেলের গুলি আরও বাড়িয়ে দেয় বিদ্রোহী বিডিআর সদস্যরা। দুপুর 2টার দিকে সমঝোতার উদ্দেশ্যে সরকারের পক্ষে ভেতরে প্রবেশ করেন তৎকালীন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইফ মির্জা আজম। 2:45 দিকে আলোচনার প্রস্তাবে সম্মত হয় বিদ্রোহীরা। আজকের ঘটনা সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। সন্ধ্যার পর ডিএডি তহিদের নেতৃত্বে 14 সদস্যের একটি দল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে তার বাসভবন যমুনায় যান। সেখানে প্রধানমন্ত্রী তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন। প্রাথমিকভাবে কেউ বুঝে উঠতে না পারলেও পিলখানার ভেতরে ততক্ষণে ঘটে গেছে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড। যমুনায় সাময়িক অস্ত্র সমর্পণে রাজি হয়ে সদর দফতরে ফিরে আসার পর ফের সিদ্ধান্ত বদলায় জওয়ানরা। চারপাশ থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার শর্ত দেয়া হয়। এরপর মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে গুটি কয়েক সদস্য অস্ত্র সমর্পণ করে। উদ্ধার করা হয় আটকা পড়া কয়েকজনকে।
উদ্বেগ উৎকণ্ঠা ভয়ে আতঙ্ক আর অসহায়ত্বের করুণ ছাপ ফুটে উঠে সবার চোখে মুখে। ভেতর থেকে ফিরে আসা ভীত সন্ত্রস্ত সেনা পরিবারের স্বজনরা তখন হারিয়ে ফেলে তাদের মুখের ভাষা। স্বরাষ্ট্রমন্ত্রী চলে আসার পর ফের অস্ত্র জমা বন্ধ হয়ে যায়। পরদিন 26 ফেব্রুয়ারি থেকে শুরু হয় সমঝোতার চেষ্টা, আর এভাবে জীবিত বন্দীদের মুক্তি দিতে থাকে জওয়ানেরা। এরই মধ্যে বুড়িগঙ্গায় ভেসে উঠে সেনা সদস্যের লাশ। ঘটনার দ্বিতীয় দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরের ইতিহাস সবার জানা। জাতি হারায় দেশের 54 সেনা অফিসার ও পরিবারের সদস্য সহ অনেক তাজা প্রাণ। অস্ত্র সমর্পণ করুন, আপনাদের কোনো ক্ষতি হবে না, আমি আশ্বস্ত করছি। পিলখানা হত্যাকাণ্ডে সেনা অভিযান ইস্যুতে সেনা সদস্যদের তোপের মুখে পড়েন খোদ প্রধানমন্ত্রী। দরবার হলে বিভিন্ন প্রশ্নবাণে জর্জরিত করা হয় তাকে। সবাইকে মিলিয়ে ওখানে আটকে রেখেছে, অথচ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু লোক দেখানো 25 অস্ত্র জমা নিয়ে তারপরে কিভাবে আমাদেরকে উদ্ধার না করে ফেরত আসলেন, এটা এবার জবাব আমি সবিনয় আপনার কাছে জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আরেকটা কথা বলতে চাই, যারা অত্যাচারিত হয়েছে এবং গুলি খেয়ে কখনো বেঁচে ছিল, যদি তৎক্ষণাৎ সেনাবাহিনী এবং এয়ারফোর্স দিয়ে যদি সেখানে অপারেশন চালানো হতো, অনেক গুলিবিদ্ধ অফিসার বেঁচে যেত, অনেক নারী তার সম্ভ্রম হারাতো না, অনেক শিশু তার মানে তার যে ট্রমা হয়েছে যেটা সারা জীবন সে কাটাতে পারবে না। আমার ছোট শিশু 6 বছরের মেয়ে কাঁপতে কাঁপতে তার কনভালশন শুরু হয়ে গেল। দেশের এই বীর সেনাদের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় বিডিআর বিদ্রোহের বিচার হলেও আজও রহস্যময় পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ। আজও কানে ভাসে সেই কথাগুলো, কে জানে হবে যে শেষ কথা। নিয়তির ডাকে দিলে যে সারা, ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছে দেখি যন্ত্রণা। শিবলী চৌধুরী, কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। বুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দেব সান্ত্বনা। এদিকে পিলখানা হত্যাকাণ্ডকে শহীদ সেনা দিবসের স্বীকৃতি দাবি জানিয়েছেন প্রবাসী সাবেক সেনা কর্মকর্তারা। এই হত্যাকাণ্ডকে নারকীয় হত্যাকাণ্ড আখ্যা দিয়ে এই ঘটনার তদন্তের বিষয়ে প্রশ্ন তোলেন অনেকে। এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দীর্ঘদিনের সহকর্মীদের অসহায় মৃত্যুর নেপথ্যের বড় ধরনের স্বার্থ রয়েছে বলেও জানান প্রবাসে অবস্থানরত সাবেক সেনা কর্মকর্তারা। বিস্তারিত রয়েছে শিবলী চৌধুরী, কায়েস রিপোর্টে। মানে এই দিনটা যখন চলে আসে, উই ক্যানট কিপ রিমেন সাইলেন্ট। এভাবে তো আমরা তার মারা যেতে চাইনি ভাই, আমরা তো দেশের জন্য মরতে চেয়েছি। তাই না, শুধু অফিসার কেন বলবো, এই যে বললাম যে শত শত সৈনিককে এভাবে রাখা হয়েছে জেলের পর বছর পর বছর, তাদের পরিবারও তো আছে, তাদেরকেও দেখতে হবে। তাই না, সঠিক বিচার তো করতে হবে, আপনি তো এভাবে করতে পারেন না। দীর্ঘদিনের সহকর্মী ও অগ্রজ কর্মকর্তাদের নির্মম হত্যাকাণ্ড নিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন নিউ ইয়র্কে প্রবাসী সাবেক এই সেনা কর্মকর্তা। না, ওই যে বললাম যে খুবই কষ্টের বিচার, মেজর মিজানুর রহমান আমার কোর্সমেট ছিল, আমরা 24 কোর্সের, তো আমরা সে খুব মানে খুব হেলদি ছিল, তো তাকে আমরা বলতাম টাইসন মিজান আর কি, একটু ছোটোখাটো ছিল। তো কষ্টের বিষয় হচ্ছে যে ও মারা যাওয়ার ঠিক 1-2 আগে ভাবি ক্যান্সারে মারা গেলেন আর কি, 2টা ছোটো বাচ্চা আছে, তো তারপর সে মারা গেল এইভাবে আর কি, এতিম হয়ে গেলেন আর কি। কথা বলেন দেশপ্রেমে উজ্জীবিত সেনাবাহিনীর ত্যাগী মনোভাব বিষয়ে। কারণ আপনি যেভাবে বলেন যে আমরা যখন সেনাবাহিনীতে যখন আমরা জয়েন করি, তো আমরা তো মৃত্যুবরণ করবই, কারণ এইটাই তো সর্বোচ্চ একটা স্যাক্রিফাইস আমাদের জন্য, যে আমরা জীবন দিব দেশের জন্য, বা একটা মানে সত্যি একটা কারণের জন্য আমরা জীবন দিব, এর জন্য তো আমরা প্রস্তুত। কিন্তু এইভাবে যে আমাদের মৃত্যু হবে এবং সঠিক বিচার বলতে যা বোঝায় এটা যে হবে না, এটা তো আমরা কখনো মেনে নিতে পারি না এবং এখনও আমি এটা ভাবতে পারি না। বিচারের নামে অনেক বিডিআর জওয়ানদের পরিবারের বিষয়ে সরকারের উদাসীনতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
যারা চাকরিতে আছেন বর্তমানে তাদের তো সহকর্মী মারা গেছে, আমার নিজস্ব কোর্সমেট মারা গেছে, আমার প্লাটুন কমান্ডার মারা গেছে, যারা আমাকে প্লাটুন কমান্ডার মানে যারা আমাদের বিএমএতে তৈরি করছে, আমাকে 2 বছর ধরে আমাকে ট্রেনিং দিয়েছে, সেও মারা গেছে। তো এরকম আমার তো আমারও কোর্সমেটরা আছে এখন আর্মিতে, তারা চাকরি করতেছে, তারা সহকর্মীরা আছে, তারাও এই ক্ষুদ্র একটা দাবি যে সেনা শহীদ দিবস হিসাবে 25শে ফেব্রুয়ারিকে তুলে ধরা হোক, এইটাও তারা মানে দাবিটা করতেছে না, আর গণমাধ্যমে তো আসতেইছে না, তো যারা চাকরিতে আছে তারাও বুঝতে পারতেছে না। তো এই এইটার চেয়ে তো মানে 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 বেদনা ছাড়া কিছু হতে পারে না। এখন কথা হচ্ছে যে কারণ আমি আপনাকে কী বলবো, কারণ বলতে গেলে তো ওই আমি চাই আর আপনি না, সরকারের দিকে আঙুল উঠে যে সরকার চাচ্ছে না, কিন্তু আমার কথা হচ্ছে আমাদের মানে গণমাধ্যম তো বলছে না, কিন্তু যারা চাকরিতে আছে তারাও বলতেছে না। ওই দিনের ঘটনাকে সরকার সফলভাবে মোকাবেলা করতে পেরেছে বলে জানান সিনিয়র সাংবাদিক নিনি ওয়াহেদ। তখন যে ঘটনাটি ঘটেছিল একটি জাতীয় বিপর্যয়, এবং সেদিন যেভাবে সেখানে হত্যাকাণ্ড, নারকীয় হত্যাকাণ্ড হচ্ছিল, সেখানে আমার মনে হয় যে প্রথমে বলতে হয় সেই সরকার, সেই তৎকালীন সরকার মাত্র ক্ষমতায় এসেছিলেন, এবং আমার ধারণা ছিল এই ভয়াবহতা সারা শহরে ছড়িয়ে যেতে পারে, শহর কেন দেশের অন্যান্য অঞ্চলেও, কিন্তু সেটিকে যেভাবে সামাল দেওয়া হয়েছে, আমি এই রাতের বেলা গিয়ে তাদের অস্ত্র সারেন্ডার করা, অনেককে বের করে আনা, আমি এটাকে অত্যন্ত সাফল্যও মনে করি সরকারের সেই সময়। তবে হত্যাকাণ্ডের পর বিচার তথা তদন্তের বিষয়ে প্রশ্ন তোলেন তারা। এই ভয়াবহ হত্যাকাণ্ডের কারণ আমরা জানতে চাই, এবং আমরা জানি দেশে কোনো রকম কোনো কিছু দুর্ঘটনা ঘটলে আমরা, আজকে এটা নতুন না, এটা আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে যে কোনো তদন্তের আমাদের কোনো রিপোর্ট আমরা পাই না, আমরা জানতে পারি না। আমি মনে করি সেদিকে সরকার সচেতন হবেন, এবং এই রিপোর্টটি অনেক কিছু করতেছেন অফিসারদের জন্য, সৈনিকদের জন্য, আমার অ্যাটলিস্ট আমার আমার একটা আবেদন থাকবে বা আমি আশা করবো যে দিনটাকে অ্যাটলিস্ট সই সেনা দিবস হিসাবে মানে করে নিয়ে। শিবলী চৌধুরী, কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।